বর্ণনা করি, যারা হলেন বৃন্দাবনের নন্দনন্দন কৃষ্ণের স্ত্রীবর্গ। তারপরে বললেন দেখুন, পাদ রেণুম অভীষ্ণসা, পাদ রেণুম, আমরা চরণে প্রণাম করি। আমরা প্রণাম করতে গেলে বয়োজ্যেষ্ঠদের কোথায় প্রণাম করি? পায়ে প্রণাম করি। তাহলে সেখানে শ্লোকে বলা উচিত ছিল পাদম, কিন্তু না বলে বললেন পাদ রেণুম। কেন জানেন? কারণ উদ্ধব বললেন যে আমি হতে পারি উদ্ধব, হতে পারি কৃষ্ণের বন্ধু, হতে পারি আমি ওই দ্বারকার প্রধানমন্ত্রী, কিন্তু ব্রজগোপীদের চরণে প্রণাম করবার মতো ধৃষ্টতা বা ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার নেই। তাই ব্রজগোপীদের চরণ স্পর্শ বৃন্দাবনের যে ধুলি কণাগুলো ধন্য হয়েছে, আমি প্রথমেই সেই ব্রজের রাঙা ধুলিকে একটা প্রণাম জানাই। তাই তো বললেন পাদ রেণুম অভীষ্ণ। তার কারণ কি? ইয়াসং হরি কথো গীতাম, যাদের মুখের হরি কথা হলো অমৃতের সমান, পুনাতি ভুবন ত্রয়ম, সেই হরি কথা পান করে ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল পুণ্য লাভ করুক। নিতাই গৌর হরি গৌর হরি। সেই ব্রজের রাঙা ধুলিকেও আমরাও প্রণাম জানিয়ে আজকে আমরা ব্রজলীলায় প্রবেশ করলাম। বিষয় শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা লীলা। জয় নিতাই। রাধারানী বসে আছেন নিজ মন্দির মাঝে, নিজ সখী পরিবেষ্টিতা হয়ে, অষ্টসখী পরিবৃতা হয়ে, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সুদেবী রঙ্গদেবী ইন্দ্রখতুঙ্গ বিদ্যা, আর সখীদের কাছে কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছেন রাধারানী। যে ঘরে বসে রাধারানী কৃষ্ণ অনুরাগের কথাগুলো বলছেন, এই ঘর কিন্তু এই প্রাকৃত জগতের আর পাঁচটা ঘরের মতো ঘর নয়, একটু আলাদা, একটু বিশিষ্ট ঘর। আর এই ঘরটা রাধারানীর জন্য একজন স্পেশাল ভাবে বানিয়ে দিয়েছিলেন, তৈরি করে দিয়েছিলেন, কে জানেন? কে বানিয়ে দিয়েছিলেন জানেন মায়না? শুধু তাই নয়, রাধারানীর এই ঘরের একটা স্পেশাল নামও দেওয়া ছিল। আচ্ছা, কথা যখন উঠলে একটু ছোট করে বলি, আপনারা জানেন কি না জানি না, রাধারানী কিন্তু একা নন, রাধারানীর একটা ছোট বোন ছিলেন যার নাম ছিল অনঙ্গ মঞ্জরি। এই দুই বোনই কিন্তু একই বাড়ির বউ হয়ে এসেছিল। আয়ানের একটা ছোট ভাই ছিলেন যার নাম ছিল দুর্মদ। খুব ঘটা করে বৃষভানু রাজা আয়ানের সঙ্গে রাধারানীর আর দুর্মদের সঙ্গে অনঙ্গ মঞ্জুরির বিবাহ দিয়েছিলেন। যদিও বিবাহ দিতে গিয়ে প্রথম অবস্থায় একটু অসুবিধায় পড়তে হয়েছিল, আর এই অসুবিধায় পড়ার কারণটা হলো রাধারানীর শ্বশুর মশাই। কি নাম বলুন তো? ও ঠাকুমা, রাধারানীর শ্বশুর মশাইয়ের নাম কি? মিঠুন চক্রবর্তী। আচ্ছা, শাশুড়ি ননদিনীর নাম জানেন? এটা খুব বিখ্যাত নাম, সবাই জানে, জটিলা কুটিলা। হ্যাঁ, শ্বশুরের নাম তো আমরা অনেকেই জানি না। আচ্ছা ঠিক আছে, আমি একটা অপশন দিয়ে দিই, দেখুন আপনারা নিজেরাই বার করতে পারবেন। রাধারানীর শাশুড়িকার ননদিকে মানে জটিলাকের কুটিলাকে পাশাপাশি দাঁড় করিয়ে দিন, দেখুন শ্বশুরের নামটা বেরিয়ে আসবে। জটিলার কুটিলা পাশাপাশি দাঁড়ালে, পাশাপাশি থাকলে, দিন রাত যদি পাশাপাশি এক জায়গায় থাকে, সেখানে কি বাধে? ঠিক বলেছে, গোল বাধে গোল। তাই রাধারানী শ্বশুর মশাই অর্থাৎ জটিলার স্বামীর নাম হলো গোল ঘোষ। ঘোষ, গোল ঘোষ। ধনে মানে অর্থে মান সম্মান প্রতিপত্তিতে কোনো অংশে কিন্তু বৃষভানু রাজার থেকে কম ছিলেন না গোল ঘোষ, কিন্তু একটা জায়গায় একটু অসুবিধে ছিল। এই জগতে ধনী দেখবে সাধারণত দুই প্রকারের হয়, এক হলো উদার ধনী আর এক হলো কৃপণ ধনী। যারা উদার ধনী হন তাদের পকেটে পয়সা না থাকলেও দেখবেন ভাব দেখে বোঝার উপায় নেই। নদী যেমন তার জল শুকিয়ে গেলেও রেখাটা রেখে যায়, বলতে চায় একদিন এখানে আমি ছিলাম। কিন্তু যারা কৃপণ ধনী, আমার থেকে যারা কীর্তন কমিটি পরিচালনা করে তারা বেশি ভালো জানে। তাদের বাড়িতে কীর্তনের চাঁদা চাইতে গিয়ে দেখবেন কবে একটা ছেঁড়া দু টাকার নোট চালের বাতায় গুজে রেখেছে, রেখেছে সেটা খুঁজে খুঁজে বার করবে। সমস্যা হলো এখানেই বৃষভানু রাজা ছিলেন উদার ধনী আর গোল ঘোষ ছিলেন কৃপণ ধনী, সমস্যাটা এখানেই বাদ। বৃষভানু রাজা কন্যাদায়গ্রস্ত পিতা, একটা নয় দু দুটো বিবাহযোগ্য কন্যা মাথার উপরে পাত্রস্থ না করা পর্যন্ত বৃষভানু রাজার খাওয়া ঘুম নেই। মনে মনে অনেকদিন ধরে দুটো পাত্র খুঁজে বেড়ায়, আর আজকে ওই গোল ঘোষের দুটো ছেলেকে দেখে খুব পছন্দ হয়ে গেছে। গোল ঘোষকে দরবারে ডেকে পাঠিয়েছেন, গোল ঘোষ এসে হাজির। মহারাজ বলেন ঘোষ মশাই আসুন আসুন, কি সৌভাগ্য আমার, বসুন। এই কে আছিস? ঘোষ মশাইকে খাতির কর, যত্ন কর, আদর কর। গোল ঘোষ মনে মনে চিন্তা করছে, রে বাবা, বলা নেই কন, এই রাজবাড়িতে এত খাতির যত্ন, পরে যে কপালে কি আছে রে বাবা। গোল ঘোষ ওই সঙ্গে সঙ্গে কৌতূহল চাপতে না পেরে ওই বৃষভানু রাজাকে বলে ফেলেন, মহারাজ কেন ডেকেছেন যদি একটু কৃপা করে বলেন। বলছি বলছি, দাঁড়া
আপনি তো জানেন যে আমার দুটো বিবাহ যোগ্য কন্যা আছে, রাধারানী আর তার বোন অনঙ্গমঞ্জু। দুটো মেয়েই বিবাহ যোগ্য হয়েছে, অনেকদিন ধরে দুটো সুপাত্র খুঁজছি, তা আজকে আপনার দুটো ছেলেকে দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। আপনি যদি কৃপা করে আমার বড় মেয়ে রাধারানীর সঙ্গে আপনার বড় ছেলে আয়ানের আর ছোট মেয়ে অনঙ্গ মঞ্জুরীর সঙ্গে আপনার ছোট ছেলে দুর্মদের বিবাহ দিতেন, আমি বড় কৃতার্থ হতাম। আর শুনে একেবারে গোল ঘোষ লাভ দিয়ে তিন পা পিছিয়ে বললেন, রাজামশাই আপনি আমায় ক্ষমা করুন, আমি আপনার প্রস্তাবে রাজি হতে পারলাম না। সে কি কেন, তাহলে কি আমার মেয়ে দুটিকে আপনার পছন্দ নয়? বলে না না, পছন্দ অপছন্দের ব্যাপার নয়, আসলে আপনি হলেন রাজা আর আমি হলাম প্রজা, আপনাদের সঙ্গে কি আর আমার ওই আত্মীয়তা মানায় বলুন। আসল ব্যাপারটা কিন্তু ওখানেও নয়, ব্যাপারটা কোথায় লুকিয়ে জানেন, তখনকার দিনে রীতি ছিল, এখন যেমন যেমন দেখবেন ওই বিবাহ দিয়ে পাত্রপক্ষ পাত্রীপক্ষের কাছ থেকে পণ নেয়, আর তখনকার দিনে রীতি ছিল পাত্রীপক্ষ পাত্রপক্ষের কাছ থেকে পণ নেবে। গোল ঘোর চিন্তা করলো যে এই রাজবাড়িতে যদি দু দুটো ছেলে বিয়ে দিই, আমার টাকা পয়সা ধন সম্পত্তি সোনাদানা গয়নাগাটি যা আছে দুটো মেয়ের জন্য রাজামশাই পণ স্বরূপ সব চেয়ে নিয়ে নেবেন, দরকার নেই রাজবাড়িতে বিয়ে দেবো না, সমানে সমানে ছাড়া পীড়িত হয় হরিবোল। কিন্তু বিশ্বভানু রাজা রাজা বলে কথা বিচক্ষণ ব্যক্তি, গোল ঘোষের অন্তরটা বুঝি বুঝতে পারলেন, ছুটে গিয়ে গোল ঘোষের হাতটা ধরে বললেন, বেয়াই মশাই এই রে, বেয়াই বলে যখন ডেকেই ফেলেছি, তাহলে বিশ্বভানুপুরের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে আমার মেয়ে দুটিকে আমি আপনার বাড়ির পুত্রবধূ করে পাঠাবো, কিন্তু কথা দিলাম তার বিনিময়ে আমি আপনার কাছ থেকে টাকা পয়সা ধন সম্পত্তি সোনা দানা গয়নাগাটি অর্থাৎ আমি কোনো পণ নেব না। বললেন কি বললেন আরেকবার বলুন শুনি, আমি পণ নেব না, তো এই কথাটা এতক্ষণ বলতে কি হয়েছিল আগে বলতে পারেননি? পণ যদি না নেন তাহলে আমার অমত কি, আমি রাজি আছি। তাহলে একটা শুভ দিন দেখুন, এই শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে রাধারানীর সঙ্গে অয়ানের আর অনঙ্গ মঞ্জুরীর সঙ্গে দুর্মদের বিবাহ হয়ে গেল। কন্যা সম্প্রদান করে বিশ্বভানু রাজা গোল ঘোষের দুটি হাত ধরে ঘরের কোনায় এক কোণে নিভৃতে একাকি নিয়ে গিয়ে নয়নের জলে বদনভাসী হাত দুটো ধরে বললেন, বেয়ামশাই আজকের এই শুভ দিনে শুভক্ষণে শুভ লগ্নে আমার দুটি মেয়ে চিরদিনের জন্যে আমার ঘর ছেড়ে আপনার ঘর আলোকিত করতে চললো আপনার পুত্রবধূ রূপে। যে মেয়ে দুটিকে ছেলেবেলা থেকে কত স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছে, বিধাতার কি নিয়ম দেখুন, আজকে তাদের বিদায় দিয়ে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিতে হয়, এটাই যে নিয়ম, বিদায় যে দিতেই হয় মশাই। আজকের এই বিদায় লগ্নে এই শুভক্ষণে আমি যদি আপনার হাত ধরে আপনার কাছে কিছু চাই, আপনি কথা দিন আমাকে ফিরিয়ে দেবেন না। গোল ঘোষ প্রতিবাদ করে বলে, রাজামশাই আপনি কিন্তু কথার খেলাফ করছেন, আপনি তখন আমায় কথা দিয়েছিলেন মেয়ের বিয়ে দিয়ে আপনি আমার কাছে কোনো পণ চাইবেন না। বলে দাঁড়ান, আমি এখনো কথা দিচ্ছি, আমি টাকা পয়সাও চাইবো না, গয়নাগাটিও চাইবো না, সোনাদানাও চাইবো না, আমি শুধু দুটো কথা চাই, আপনি দেবেন? ও কথা চান, কথা চাইলে আমি দুটো কেন, হাজার কথা আপনাকে দিতে পারি, বলুন কি কথা দিতে বেশি কিছু না, আমি আমার ছোট মেয়েটার জন্য আপনার কাছে কিছু চাইব না। আসলে তো যত চিন্তা আমার ওই বড় মেয়েটাকে নিয়ে, আমার ওই রাধারানী, আপনি তো জানেন ভাই মশাই আমার ওই বড় মেয়েটা আমার ঔরস জাত সন্তান নয়, আমি ওর জন্মদাতা পিতা নয়, ওর কোন সেই শিশুকালে ওর মা কৃত্তিকা সরোবরে স্নান করতে গিয়ে পদ্ম পাতার উপরে ওকে কুড়িয়ে পেয়েছিল, সেই থেকে মেয়েটা আমার বাড়িতে আমার বড় মেয়ের মতো করে বড় হয়েছে, জানেন ভাই। সেদিন হতে আজ অবধি আমি একটা মুহূর্তের জন্য কোনোদিন ওকে বুঝতে দিইনি যে আমি ওর জন্মদাতা পিতা, এত ভালোবাসা এত স্নেহ ওকে দিয়েছি, জানেন মেয়েটা আমার এত বড় হয়ে গেল আজ অবধি নিজের হাতে কোনো কাজ কখনো করতে পারে না, আমি করতে দিইনি, ও নিজের বসনটা পড়তে পারে না, চুল ভাঁজতে পারে না, আলতা পড়তে পারে না, কাজল পড়তে পারে না, খেতে পারে না, নিজের হাতে খাইয়ে না দিলে ওর খাওয়া হয় না,
কারণ এগুলোর জন্য না আমি সেই ছেলেবেলা থেকে ওর সুখের জন্য দিন রাত ওর পেছনে আটটা সখী নিযুক্ত করে রেখেছি, যারা ওকে খাইয়ে দেয়, ওর বসন পরিয়ে দেয়, চুল বেঁধে দেয়, আলতা পরিয়ে দেয়, কাজল পরিয়ে দেয়। মেয়েটা আবার আজকে আপনার বাড়িতে যাচ্ছে, নতুন জায়গা, নতুন সংসার, নতুন ঘর, না জানি ওখানে গিয়ে কি করবে মেয়েটা আমার, আমি সিংহাসনে বসে শান্তি পাবো না। শুধু আমার মেয়েটার সুখের কথা মাথায় রেখে আপনি যদি আমার মেয়েটার ওই আটটা সখীকে সঙ্গে করে নিয়ে যেতেন আমি বড় কৃতার্থ হতাম। রাজামশাই বলে কি রে বাবা, এর থেকে মনে হয় কিছু টাকা পয়সা চাইলে ভালো হতো রে বাবা, কারণ একে দুটো বউ তারপরে আটটা সখী, মানে দশজন মানুষকে আমায় সারা জীবন খেতে পড়তে দিতে হবে। বলেছি তো কার বাড়িতে সম্বন্ধ করলাম, এখন উপায়ও নেই, কথা দেওয়া হয়ে গেছে, কথার খেলাপ করা যাবে না। এই কথা রক্ষার্থে অবশেষে গোল ঘোষ বলেন, ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তাহলে পাঠিয়ে দিন, এবার তাহলে আমায় বিদায় দিন। বলে দাঁড়ান বিয়াই মশাই, আরেকটি কথা আছে। বলে আবার কি কথা? বলে কেন যে আপনি যে বললেন কথা দিলে আমায় একটা কেন হাজার কথা দিতে পারে। বলে হ্যাঁ তা তো বলেছি। তাহলে শুনুন, আমার রাধারানীর যে আটটা সখী ওদেরকেও না ছেলেবেলা থেকে কোনোদিন কোনো দুঃখ কষ্ট আমি করতে দিই, ওদেরকেও সুখী রেখেছিলাম। আর ওদের সুখের ব্যাপারটা মাথায় রেখে আমি আবার প্রত্যেকটা সখীর জন্য আবার আটখানা করে সখী নিযুক্ত করে রেখেছি, মানে আঠাশটা ৬৪খানা সখী, যাদেরকে বলা হয় মঞ্জুরী সখী, যারা ৬৪ মহান্ত হয়ে এসেছিলেন কলির যুগে। তা ব্যয় মশায়, আপনি যদি ওদের সুখের ব্যাপারটা মাথায় রেখে ওই ৬৪খানা মঞ্জুরী সখীকে সঙ্গে করে নিয়ে যেতেন আমি বড় কৃতার্থ হতাম। কিন্তু মরার উপরে খারাপ ঘরে বাবা, একে ১০ জন তারপরে আবার ৬৪ জন, মানে ৭৪ জন মানুষকে আমি সারা জীবন খেতে পড়তে দিতে হবে। বলেছি কার বাড়িতে সম্বন্ধ করলাম রে বাবা। হ্যাঁ কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে, এই যদি কথার খেলাপ করি ১০ জন আমার দিকে আঙুল তুলে বলবে বেটা গোল ঘোষের কথার বললো নাই। কি করা যাবে? এই কথা রক্ষার্থে অবশেষে সকলকে নিয়ে যখন ঘরে ফিরলেন, এদিকে বাসর সজ্জা, সুন্দর সাজানো খাট, গোলাপের পাপড়ি ছড়ানো, আয়ানের পাশে রাধারানী বাসর ঘরে শয়ন করে আছে। হঠাৎ মধ্যরাত্রিতে আয়ানের নিদ্রা ভঙ্গ হয়ে গেল রাধারানীর কান্না শুনে। রাধারানী আয়ান চমকে উঠলেন, আহারে রাজবাড়ির মেয়ে তো, কত দুঃখ কষ্ট আমার বাড়িতে এসে হচ্ছে, না জানি কত নাকি মা বাবার কথা মনে পড়ছে, দাদার কথা মনে পড়ছে। রাধারানীকে একটু সান্ত্বনা দেওয়া যায়, এই আয়ান উঠে চিন্তা করলেন, সান্ত্বনা দিতে গিয়ে আয়ান ঘুরে গিয়েই রাধারানীর বদন পানে চেয়েছে, উনি চমকে উঠেছে। আয়ান কি আমি কি দেখছি, রাধারানী তো জেগে জেগে কাঁদছে না, তো ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে। আর ঘুমের ঘরে যে নামটা করে রাধারানী কাঁদছে সে তার অন্য কারো নাম নয়, এই বৃন্দাবনে আমার একটা দুঃসম্পর্কের দিদি আছে যার নাম হলো যশোদা, তার একমাত্র সন্তান যার নাম হলো কৃষ্ণ। রাধারানী বাসর ঘরে স্বামীর পাশে শয়ন করে পর পুরুষ কৃষ্ণ নাম করে করে কাঁদছে। তা যে মেয়ে বাসর ঘরে স্বামীর পাশেই পর পুরুষের নাম করে কাঁদে তার কান্না তো সারা জীবনে বন্ধ করা যাবে না। এদের কথা যদি পাড়ার ৫ জনে শুনে এখন মান সম্মান নিয়ে টানাটানি আমি মুখ দেখাতে পারবো না পাড়ায়। কি করা যায় কি করা যায়? এই সারাটা রাত্রি ধরে আয়ান আর ঘুমোতে পারলেন না। সকালবেলা উঠে চিন্তা করলেন যে কান্না তো সারা জীবনে বন্ধ করতে পারবো না, কিন্তু পাড়ার কেউ যাতে শুনতে না পারে তার ব্যবস্থাটা করবো। এই বলে সঙ্গে সঙ্গে লোকজন ডেকে আয়ান রাধারানীর জন্য একটা স্পেশাল ঘর বানিয়ে দিলেন হরিভোর। তাহলে কে বানিয়েছিলেন একটা প্রশ্নের উত্তর পেলাম আয়ান লোকজন দিয়ে। ঘরটাকে স্পেশাল কেন বললাম জানেন? সাধারণত দেখবেন প্রাকৃতিক জগতে আমরা ঘর বানিয়ে একটা ঘরে সাধারণত দুটো জানালা আর একটা দরজা দিয়ে থাকি, কিন্তু আয়ানের জন্য যে ঘরটা তৈরি হয়েছিল সেখানে কোনো জানালা ছিল না, তবে দুটো দরজা ছিল সেখানে। আবার এই দুটো দরজাতে দুটো হিংস্র প্রহরীকে আয়ান দিন রাত দাঁড় করিয়ে রাখতেন রাধারানীকে পাহারা দেওয়ার জন্য, একজন হলেন বাঘিনী আর একজন হলেন নাগিনী। এই বাঘিনী ছিলেন জটিলা আর নাগিনী ছিলেন কুটিলা। ঘরটার একটা স্পেশাল নাম দেওয়া হয়েছিল, কি নাম জানেন? যেমন দেখবেন প্রাকৃতিক জগতে আমরা শখের বাড়ি বানিয়ে কত সুন্দর সুন্দর নাম দিয়ে থাকি না, পিতৃভবন, মাতৃভবন, সুখনীড়, আনন্দনিকেতন, শ্রীনিকেতন, শান্তিনিকেতন, কত রকম নাম। তেমনি রাধারানীর ঘরের একটা স্পেশাল নাম ছিল, কি নাম জানেন? বাদিনীর ঘর। বাদিনীর ঘর, সেই ঘরে বসে রাধারানী কৃষ্ণ অনুরাগের কথাগুলি বলছে। বলে জানিস সখী, এই যে কৃষ্ণ ভালোবেসে আমাকে কাঁদতে হচ্ছে এর জন্য অন্য কেউ দায়ী নয়, দায়ী হলো ওই বুড়ো লোকটা, সাদা সাদা দাড়ি আর চারটে মুখ,
ওই গুঁড়োটা হলো যত নষ্টের গোড়া। কে বলুন দেখি, ব্রহ্মা মানে বিধাতা। ব্রহ্মাকে আমরা বুড়ো বলতেই পারি, সম্পর্কটাই বুড়ো বলা। ঠাকুর দাদা হন তো ব্রহ্মা আমাদের সম্বন্ধে, কারণ ব্রহ্মার পুত্র মনু, মনুর পুত্র মানব, তাহলে সম্বন্ধে আমাদের ঠাকুর দাদা হলো না? আমরা নিজেদের ঠাকুর দাদাকে অনেক সময় বলি না, ভাই চুপ করো, তেমনি ব্রহ্মা ওই বুড়ো লোকটা হলো যত নষ্টের গোড়া। ওই বিধাতা যে কৃষ্ণ ভোজবার জন্য পাঠালো বৃন্দাবনে, কোনো কৃষ্ণ ভক্তের ঘর ছিল না, বসত দিল কিনা কৃষ্ণ বাদিনীর ঘরে, যেখানে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনে শত বাধা। হ্যাঁ, যদি কোনোদিন ওই বিধাতাকে কাছে পাই না, সেদিন আমি কি করবো জানিস? বলে কি করবি? বিধি রবি ধানে হাম আমি আগুন জ্বালিয়ে দিয়ে আসবো, আমি সেই বিধান আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধান কৃষ্ণ ভজিতে, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ ভজিতে না, আমি সেই বিধানে আগুন দেব, যে বিধানে কৃষ্ণ কবে দেবো জানিস ললিত? বলে কবে দিবি সখীরে? যদি সে আমার পরাণ পরাণ বধূর দেখা পায়, গো বধূর দেখা পায়, সখী যদি সে পরাণ বধূর বলে তোর কি লাভ হয় বলতে পারিস? কেন এই কথাগুলো তুই তোর গোবিন্দকে বলতে পারিস না, বন্ধুকে বলতে পারিস না? তাকে তো কতবার কাছে পেয়েছিস, যখন তাকে কাছে পাস তখন তাকে না বলে আমাদের কাছে বলে তোর কি লাভ? রাধারানী বলছে, সখী রে আমি বলবো বলবো তো মনে করি, কিন্তু যখনই আমার প্রাণ তখন কিছুই আমার মনে পড়ে, তখন কিছুই আমার মনে পড়ে না, তখন কিছুই আমার মনে পড়ে না, সখী রে কিছুই আমার মনে পড়ে না, আমার বধূর চাঁদে বদন দর্শন করে, কিছুই আমার মনে পড়ে না, বধূর চাঁদে বদন দর্শন করে,
কিছুই আমার মনে পড়ে না, মধুর চাঁদে বদন দর্শন করে কিছুই আমার মনে পড়ে না, মধুর চাঁদে বদন দর্শন করে তখন কিছুই আমার মনে পড়ে না, তাই যদি সে আমার পরাণ মধুর দেখা চক্রকারী মানুষ আছে, তারা দিন রাত কি করে জানিস, আমার গোবিন্দের দোষ খুঁজে বেড়ে, নিজেদের লক্ষ লক্ষ দোষ সেবেলে চিন্তা নেই, গোবিন্দের দোষ খুঁজে, মানে ঝাঁঝর যেমন সুচের বিচার করে, ঝাঁঝরের লক্ষাধিক ফুটো, ঝাঁঝর একদিন সুচকে ডেকে বলছে, ভাই সুচ তোমার একটা দোষ আছে নাকি তোমার একটা ফুটো আছে। তা বৃন্দাবনে এমন কিছু মানুষ আছে, নিজেদের লক্ষ লক্ষ দোষ সেবেলায় চিন্তা নেই, আমার গোবিন্দের দোষ খোঁজে। আমি ওই মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমি অভিশাপ দেবো, তারা কারা জানিস, তারা কারা, ওই যে নিজ দোষ না দেখিয়া যারা আমার বধুর দোষ গায় করে আমার মরম সখী, আগা নিজ দোষে না দেখিয়া যারা বধুর দোষ ওরে আমার মরম সখী, সখীরে নিজ দোষ না দেখিয়া যারা আমার মধুর দোষ গায় গো, নিজ দোষে না দেখিয়া যারা মধুর দোষে গায় গো, আমি তাদের অভিশাপ দেবো, কি অভিশাপ, তাহারে আসিয়া যেন ওই কাল সাপে খায় গো, কাল সাপে খায় কিবা তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে যেই রাধারানী অভিশাপটা দিয়েছে, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা, ওদের মাথাটা নিচু হয়ে গেল, হেট হয়ে গেল, কারণ দেখবেন কোনো উচ্চপদস্থ ব্যক্তি যদি কোনো নিচু কাজ করে ফেলে, ধরুন কোনো মন্ত্রী কোনো খারাপ কাজ করেছে, সেই মন্ত্রীর যারা সাপোর্টার তাদের দেখবেন মাথা হেট হয়ে গেল, তেমনি রাধারানী এমন একটা অভিশাপ দিলেন, রাধারানীর যারা অন্তরঙ্গা সখী তাদের মাথাটা নিচু হয়ে গেল, ছি রাধে ছি, তোর কাছে এটা আশা করি, তুই হলি বৃন্দাবনে করুণাময়ী দয়াময়ী, আর তুই কিনা অভিশাপ দিবি যে তাদের সাপে কামড়াবে, মানে হ্যারে সখী আমি অভিশাপ দিলাম তাদের সাপে কামড়াবে, তবে কোন সাপ, ওই কেউটেও নয় গোক্ষও নয়, তবে যে সাপে আমার দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ যে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ কালভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইলে, কৃষ্ণ অনুরাগ সাপের বিষের জ্বালা আমি জ্বলে
চক্রকারী মানুষ আছে। তার আবার কি করে জানিস সখী, আমার সঙ্গে আমার প্রাণনাথের যে প্রেমের মিলন এটা তারা কিছুতেই সহ্য করতে পারে। তারা দিন রাত বুদ্ধি করে, দিন রাত ফন্দি করে, কি করলে আমাকে আমার কাছ থেকে আমার গোবিন্দকে পর করে দেওয়া যায়, আলাদা করে দেওয়া যায়, দূর করে দেওয়া যায়। আমিও তাদের বেছে বেছে বার করে আমিও তাদের অভিশাপ দেব। তারা কারা? ওই যে আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরব, আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরব, বলি আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরব, কিবা আমার পরাণ বধূকে জানা করিয়া দেয় পরব। আমি তাদের অভিশাপ দেব। কি অভিশাপ? খুব কঠিন অভিশাপে বলে কি, ওই নদীন দুপুরে যেন তার পড়ে বাড়ি দিবসের যেমন তিনটি কাল তেমনি মানব জীবনেরও তিনটি কাল। সকাল মানে বাল্যকাল, যখন আমরা মাতৃ জঠর থেকে ভূমিষ্ঠ হই, আর শেষে হলো সন্ধ্যাকাল মানে ভবপারে যাওয়ার কাল, আর মাঝখানে হলো দুপুরকাল মানে আমাদের যৌবন কাল। আমি অভিশাপ দিলাম তাদের ঘর পুড়ে যাবে, তবে কখন পুড়বে জানিস? বলে কখন পুড়বে, ওই প্রাতে সন্ধ্যাতে প্রাতেও নয় সন্ধ্যাতে যেন দুপুর বেলা যেন দুপুর বেলা তার ঘর পড়ে। ওই ঘর কোন ঘর? ওই ইট পাথর বালি সিমেন্টের তৈরি ঘর নয়, আবার বাঁশ দরমার বেড়া ওপরে টালি বা টিনের চালের ঘর নয়। তাহলে ঘর কোন ঘর? রাধারানী বলছে সখী রে, যেন দুপুর বেলা হৃদয় ঘর পড়ে, ওই প্রাতেও নয় সন্ধ্যায় নয় কিবা দুপুর বেলা হৃদয় ঘর পড়ে সখী রে, সখী রে ওই প্রাতেও নয় সন্ধ্যায়ও নয় যেন দুপুর বেলা তার ঘর পড়ে। তবে কোন আগুনে পড়বে জানিস? বলে কোন আগুন? ওই যে কৃষ্ণ অনুরাগ চণ্ডী দাসে ভনে গো, বাসুলিয়া
চণ্ডী দাসে ভনে গো গো রাধে তোমার বধু তোমারই আছে অন্যের গালি পাড়ো গালি পাড়ো তোমার বধু তোমার আছে অন্যের গালি পাড়ো তোমার চরণে দাসের নিবেদন অভিশাপের একটাও যেন আমার ফলে একটাও যেন আমার ফলে একটাও যেন আমার ফলে অভিশাপের একটাও যেন আমার ফলে তোমায় যেন কাল ভুজঙ্গে দংশন করে একটাও যেন আমার ফলে একটাও যেন আমার ফলে আমায় যেন কাল ভুজঙ্গে দংশন করে না হয় যেন দুপুর বেলায় আমার ঘর করে কিবা কাল ভুজঙ্গে দংশন করে দুপুর বেলায় আমার ঘর করে কাল ভুজঙ্গে দংশন করে সখীসনে কৃষ্ণ কথা কইতেছিল বসু হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি রাধারানী তখন সখীদের সঙ্গে এমনি করে কৃষ্ণ কথা বলছেন কৃষ্ণ অনুরাগের কথা এমন সময় বৃন্দাবনের বনমাঝে বাঁশি বেজে উঠল সখীর সমাজে আছিল বসি সুখীর সমাজে আছিল কালে কুঞ্জবনে ওই যেন কালে কুঞ্জবনে হেন কালে কুঞ্জবনে ও গো হেন কালে কুঞ্জবনে আহা বাজিল বাসিয়া রাধা বলে ওই বাজিল বাসিয়া রাধা বলে বাজিল বাসিয়া কদি অহ
তবে বাঁশি বাজায় বটে শ্যাম, কখন বাজাতে হয় আর কিভাবে বাজাতে হয় তা বুঝি আমার বন্ধু জানে না রে সখী। তাই বাঁশির ধ্বনিকে লক্ষ্য করে আমার রাধারানী যেন বলতে লাগলেন, ও বাঁশি রে, ও বাঁশি রে, কালার বাঁশি রে, ও ও বাঁশি রে, ও বাঁশি রে, ও বাঁশি রে।
পদাবলীটা গাইছি এই পদাবলীটা কিন্তু কোনো হিন্দু লেখকের লেখা নয়, একজন মুসলমান বৈষ্ণব কবি পদাবলীটা লিখেছিলেন। নবদ্বীপের বিচারপতি ছিলেন ইনি, মহা ওই নবাব হোসেন শাহের দৌহিত্র ছিলেন, মহাপ্রভুর হাতে উদ্ধার হয়েছিলেন, যার নাম ছিল মলয় চাঁদ কাজী, সেই কাজী সাহেবের রচিত পদাবলী। হরিব তাই কাজী সাহেব রাধা ভাবে বিভাবিত হয়ে এই কাজী সাহেব বলছে, ওরে বাসি তখন চাঁদে কাজী বলে বাসি শুনে ঝুনে মনি, তখন চাঁদে কাজী বলে বাসি শুনে ঝুনে মনি, আমি জীবনা জীবনা বাস ওই জীবনা জীবনা বাসি, আমি জীবনা জীবনা মানে বাঁচবো না। এই যে পদাবলীটা যে লেখা পূর্ববঙ্গীয় ভাষায় লেখা, পূর্ববঙ্গীয় ভাষা ব্যবহার করা হয়েছে এখানে, কারণ কাজী সাহেব অ্যাকচুয়ালি তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন, বর্তমানে অধুনা যেটা বাংলাদেশ এখানকার লোক ছিলেন, সেই পূর্ববঙ্গীয় ভাষাতে রচিত। তো জিমু না বর্গী জয় রস্মি ময় রস্যু, বর্গী জয় দীর্ঘী ময় রস্যু, জিমু জিমু মানে বাঁচব, তাহলে জিমু না মানে বাঁচব না, বলছে আমি জীবনা জীবনা বাসি জীবনা জীবনা বাসি, বলি আর প্রাণে বাঁচব না আর প্রাণে বাঁচব না, বাসি রে তোর মহ আর প্রাণে বাঁচব না, বাসি রে তোর মোহন সুরে আর প্রাণে বাঁচব না, বাসি রে তোর মোহন সুরে আর প্রাণে বাঁচব না, বাসি রে সব দিয়েছিলাম যেন জাত কুল ধর্ম কর্ম মান সম্ভ্রম সব দিয়েছিলাম, কিন্তু একটা বস্তু খুব যত্ন করে আমার হৃদয় সোনার ঘরে ধর্মের কপাট দিয়ে আটকে রেখেছি। ভেবেছিলাম সবই তো আমায় একে একে ছেড়ে চলে গেল, এটা আর আমি দেব না। এই বস্তুটার নাম কি জানিস? এই বস্তুটার নাম ছিল মন। ভেবেছিলাম সবই তো গেল, কিন্তু মন আর আমি দেব না। কিন্তু এই কুলনাশাবাসী আমার কর্ণদ্বার দিয়ে হৃদয় ভরে প্রবেশ করে ধর্মের কপাটকে ভেঙে ওই মন বস্তুটা চুরি করে তার চরণে নিয়ে গিয়ে নিক্ষেপ করল। আমি একেবারে কাঙালিনী হয়ে গেলাম, আমার বলতে আর কিছু রইল না। জানিস ললিতা, আজকাল আমার কোনো ইন্দ্রিয় আর কোনো কাজ করে না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই যে আমাদের পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কি করে? দর্শন করে, কর্ণ শ্রবণ করে, নাসিকা ঘ্রাণ গ্রহণ করে, ত্বক স্পর্শ গ্রহণ করে, জিহ্বা স্বাদ গ্রহণ করে, কখন করে? ইন্দ্রিয় গণের আবার একটা রাজা আছে যার নাম হলো মন, মন যদি চায় তবে
এই যে আপনারা এখানে বসে আছেন, কীর্তন শুনছেন, এখানে আপনাদের দুটি ইন্দ্রিয় কাজ করছে, চক্ষু আর কর্ণ। চক্ষু দ্বারা আমাকে দেখছেন আর কর্ণ দ্বারা কীর্তন শুনছেন। তো ধরুন বসে আছেন এখানে, মন চলে গেল কিছুক্ষণের জন্য বাড়িতে, তাই তো বাড়িতে ছেলেটা রেখে এসেছি, সে খেলো কিনা, বা স্বামী সেও খেলো কিনা, ঘুমলো কিনা, কীর্তন শোনা হবে মা? দেখবেন তখন কীর্তনিয়া কি বলছে ওটার কানে ঢুকছে না। ইন্দ্রিয় তখনই কাজ করে যখন মন চায়, মন না চাইলে কিন্তু কোনো ইন্দ্রিয় কাজ করে না। আমার কোনো ইন্দ্রিয় কোনো কাজ করছে না, কারণ আমার মন তো দেহে নাই, মন যে কৃষ্ণচরণে সমাহিত হয়ে গেছে। তাই আমার চক্ষু বলছে, রাধারানী তুমি জগতের আর কিছু আমায় দেখতে বলো না, আমি দেখতে পারবো না, যদি দেখতে হয় একমাত্র কৃষ্ণ দর্শন করতে পারি। আমার কর্ণ বলছে, রাধে জগতের কোনো কথা আমায় শুনতে বলো না, আমি পারবো না, যদি শুনতে হয় একমাত্র কৃষ্ণ কথা শুনতে পারি। আমার ত্বক বলছে, রাধে আমি কৃষ্ণ অঙ্গ বিনা আর কিছু কোনো কিছু স্পর্শ করব না। আমার জিহ্বা বলছে, রাধে আমি কৃষ্ণের অধরামৃত প্রসাদ বিনা আর কিছু গ্রহণ করব না। আমার নাসিকা বলছে, রাধে আমি কৃষ্ণ অঙ্গ গন্ধ বিনা আর কিছু গ্রহণ করব না। আমার ইন্দ্রিয়গণ সব কৃষ্ণ উন্মুখী হয়ে গেছে। মহাজন বললেন, বাবা তার দশা এমনই হয় যে যেন এই কৃষ্ণের বাঁশি একবার শোনে, কারণ এই গান যে দেশে গান তো নয়। শাস্ত্রে বলা হলো মুরলিক গান পঞ্চম তান। পঞ্চম তান শব্দের অর্থ কি অময়রা? পঞ্চম তান শব্দের অর্থ কি? এখানে যদি গান বাজনা জানা কেউ থেকে থাকে তাহলে দেখবেন এই যে আছে সামনে পাহেল বসে আছে, গান বাজনা জানে। গুরু যখন প্রথম আমাদের স্বর চেনায়, হারমোনিয়ামে তিনটি সপ্তক আছে, উদারা মুদারা তারা, আর এই তিনটি সপ্তকে মোট সাতটি স্বর। কি কি? সা রে গা মা পা ধা নি। এই সাতটা স্বরের আবার একটা শুদ্ধ নাম আছে। সাকে বলা হয় সরোজ, রেকে ঋষভ, গাকে গান্ধার, মাকে মধ্যম, পাকে পঞ্চম, ধাকে ধৈবত, নিকে নিশা। তাহলে সাকে সরোজ, রেকে ঋষভ, গাকে গান্ধার, মাকে মধ্যম, তেমনি পাকে বলা হয় পঞ্চম। কৃষ্ণের বাঁশিতে পঞ্চম তান বেজেছিল মানে কি? শুধু পা বেজে থাকলো, পা। ভালো করে অনুভব করুন, কৃষ্ণের বাঁশি বাজছে, ধরুন পা। বলে বাবা শুধু যদি পা বেজে থাকতো তাহলে কোনো গোপী ঘর ছেড়ে আসতো না, তাহলে পঞ্চম তান শব্দের অর্থ কি? শ্রীমৎ ভাগবত কৃষ্ণের বংশীধ্বনির একটি নাম দিলেন কলম। কলম সংস্কৃতে কলম শব্দের অর্থ হলো ঘূর্ণায়মান। একটা বস্তু যখন সোজাসুজি ছোটে তার যা গতিবেগ হয় সেটা যদি ঘুরতে ঘুরতে যায় তার গতিবেগ আরো 100 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যায়। কৃষ্ণের বংশীধ্বনি ওই বংশী হতে বাহির হয়ে এত দ্রুত বেগে ছোটে ঘুরতে ঘুরতে যে ভক্তের কর্ণদ্বারকে ছেদন করে হৃদয় মধ্যে গিয়ে ভক্তের মন বস্তুটা চুরি করে নেয়। এই জন্যে তার একটা নাম হলো কল। এখানে দেখুন তিনখানা তান আছে, কি কি? ক, ল আর অনুস্বর। গোপীদের জন্য ভগবান দুটো স্পেশাল তান বাজাতেন, কি কি? দীর্ঘই আর চন্দ্রবিন্দু, নিতাই গৌরহরি। আপনারা এখানে যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, গুরুদেব যখন কর্ণদ্বারে এই মন্ত্রটি প্রদান করেছেন সেই মন্ত্রের আগে ওই যে পাঁচটি তান, ক, ল, অনুস্বর, দীর্ঘই আর চন্দ্রবিন্দু, এই পাঁচটি তান যদি না থাকে বাবা তাহলে সেটা কৃষ্ণ মন্ত্রই নয়। তাহলে দেখুন এই যে পঞ্চম তান, এই পঞ্চম তানের বাঁশি যদি একবার কেউ শোনে তাহলে কি হয়? না মুরলিক গান পঞ্চম তান কুলবতী চিত্ত চোর। কুলবতীর চিত্তটা চুরি হয়ে যায়। রাধারানী বলছে, সখী আমারও দশাটা ঠিক তাই হয়েছে, আমারও চিত্ত মনটা চুরি হয়ে গেছে, আমার যে আর কিছুই ভালো লাগে, সারাদিন কৃষ্ণ চিন্তা ছাড়া যে আর কোনো চিন্তা হয় না। ওকে বোঝে না এই অবলাকে কাঁদিয়ে কি সুখ পাবে বল দেখি সখী।
তাই রাধারানী শ্যামের মুরলিকে উদ্দেশ্য করছে, করে বলছে শ্যামের মুরলি রাধার নাম ধরে আর বেছো না তোরে বিষম সাহে আবোলা বাঁচে না শ্যামের অধরে আরে আমি থাকি কৃষ্ণ কৃষ্ণবাদীর ঘরে কি যাতনা আরে বেজো না মুরলি আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল করিলে গো ওরে বাসি রে তো কোন
পারে ওরে বাসি রে তোর মোহন সুরে আপনাদেরই গ্রামের ছেলে আমার জামাই বাবু এক বছর পর নাকি সেই গত বছরে বাজনা ছেড়েছিলে বাবা এক বছর পরে খোলে হাত দিচ্ছে শ্রী খোলে হাত দিচ্ছে যাই হোক আজকে মানে এই যে এখানে আসা এই আসার উদ্দেশ্যেও কিন্তু এই জামাই বাবুই জড়িত মানে ওনারই কৃপায় আজকে এখানে আসতে পেরেছি সম্পর্কটা সুমন ভট্টাচার্যের বন্ধু বলে আমি এই জন্যে ওনার সঙ্গে সম্পর্কটা আমার একেবারে ওই শ্বশুর বাড়ির মতোই আর কি মানে ওনার নিজের শ্বশুর বাড়িটা যেমন আমার বাড়িতে গেলে ওনার সম্পর্কটা ওই রকম হ্যাঁ তো যাই হোক আমার আমাদের বাড়িতেও জামাই আদরেই থাকে উনি তা আজকে তার সঙ্গে প্রায় আমার সঙ্গেও দেড় বছর পরে দেখা হ্যাঁ এই এক দেড় বছরের মধ্যে কারোর সঙ্গে কারোর দেখা নেই কী পরিস্থিতিতে আমরা ছিলাম সত্যি খুব মারাত্মক পরিস্থিতির মধ্যে তবে কীর্তন জগতের একজন বিখ্যাত বাদকিনী শম্ভুনাথ চক্রবর্তী মহাশয় আজকে অনেকদিন হলো কীর্তনের সঙ্গে উনি জড়িত কিন্তু এই এক দেড় বছর ধরে কীর্তনের সঙ্গে প্রায় ডিটাচ হয়ে রয়েছে প্রার্থনা করব যেন খুব তাড়াতাড়ি আমরা আবার স্বাভাবিক ছন্দে ফিরতে পারি হিতায় গৌর হরি যাই হোক সেই বাসীকে লক্ষ্য করে রাধারানী বলছে ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার ওরে ও ডাকাতের মুরলি কি বলি তোমার এমন অবলা করা মন্ত্র এমন অবলা বশ করা চন্দ্রাধারে থাকো আঁখা গোপী মন চরাচারু চন্দ্রাধারে থাকো বলি সময় অসময় আই মরলি ওই সময় অসময় আই মরলি আমার নামে ধরে কেবল ডাকো ওগো তুমি ডেকে খালাস হলে আমার ভাষ
আসে নয়ন জলে, ও তুমি ডেকে খালাসে বলে আমার ভাসে নয়ন জলে, আমার বয়ান ভাসিয়া জানা কি বলি তোমার, কহিতে পারি আমার জ্ঞান দাস যাইবি রাধারানী বলতে সখি, এই যে বাঁশি বাজালে আমি ঘরে বসে কাঁদি, আমাকে কাঁদিও কি সুখ পাই বলতে পারিস? সখীরা বলছে দেখ রাধে, যে বাজায় সে সোনার মর্মটা তো বোঝে না, যে বাজায় সে সোনার মর্মটা কি করে বুঝবে, ওকে যদি বোঝাতে হয় তোকে বাজাতে হবে, ওকে শোনাতে হয়, পারবি? রাধারানী বলছে পারবো কি করে, আমি তো বাজাতেই জানি না। বলে তোকে শিখতে হবে, বাঁশি শিখে বাঁশি বাজিয়ে ওই বংশী বাদককে পাগল করতে হবে, পারবি? রাধারানী বলছে পারবো সখী, তাহলে তোরা আমাকে একটা সদ্গুরুর সন্ধান দে, যার কাছে বংশী শিক্ষা করে ওই বংশী বাদককে আমি পাগল করি। সখীরা বলছে রাধে, গুরুর সন্ধান যদি চাইলি তাহলে এমন গুরুর সন্ধান দেব যে গুরু হলেন গুরুর গুরু জগৎগুরু, যার চরণ আশ্রয় করলে জগতের সর্বসিদ্ধি কল্যাণ হয়, তিনি হলেন আমার অনাদি আদি গোবিন্দ। তার মতো বংশী বাদক এই জগতে আর কজন আছে? এই যে নবরন্ধ্রের বাঁশিটা, তার মতো আর কে ভালো বাজাতে পারে বলতে পারিস? কারণ ছয় রাগ ৩৬ রাগিনী যার চরণ থেকে সৃষ্টি হয়েছে, তার মতো বংশীবাদক, তার মতো মিউজিশিয়ান পৃথিবীতে আর কে আছে? ইংরেজিতে একটি প্রবাদ আছে, হো কৃষ্ণ আই ওয়ার দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলবো ওয়ার্ল্ড নয়, এই ত্রিভুবনে আমার ভগবানের মতো এত ভালো মিউজিশিয়ান আর কেউ নাই। তাহলে তার মতো এত সুন্দর করে এই নবরন্ধ্রের বাঁশিটা আর কে বাজাবে? তাহলে যদি গুরু আশ্রয় করতেই হয় তাহলে এমন গুরু আশ্রয় করা উচিত যে গুরু হলেন গুরুর গুরু, তিনি তো হলেন আমাদের জগৎগুরু, তার চরণটা আশ্রয় কর, তবেই তো মাসিটা ভালো শিখে যাবে। রাধারানী বলেন বেশ, তাহলে তোরা আমাকে সাজিয়ে দে, আমি এখন গুরুর নিকটে যাব, জগৎগুরুর নিকটে যাব বংশী শিক্ষা করতে। তাই যে গুরুর কাছে যাবার জন্যে একটা নির্দিষ্ট পোশাকে সাজতে হয়, দেখবেন সব পোশাকে কিন্তু সব জায়গায় যাওয়া যায় না। এই যে এখানে আমি কীর্তন করছি দাঁড়িয়ে, আমি যদি এখন কোট টাই বুট পরে আমি হাতে ব্রিফ কেস নিয়ে চোখে সানগ্লাস নিয়ে যদি কীর্তন করি হবে? কীর্তন গাওয়ার একটা আলাদা একটা নির্দিষ্ট পোশাক আছে। তেমনি গুরুদেবের কাছে যখন আমরা প্রথম দিন গিয়েছিলাম, ভাবুন সেই দিনটির কথা, যেদিন প্রথম গুরুদেবের বাম দিকে বসে আমরা বংশী শিক্ষার মন্ত্র গ্রহণ করেছিলাম, সেদিন সেদিনকার কথাটা ভাবুন, একটা নির্দিষ্ট পোশাকে সেজেছিলাম না। রাধারানী বলে সখী, তোরা আমাকে সাজিয়ে দে। এই সখীদের সখীরা রাধারানীকে সাজাতে লাগলেন, আমার রাইকে সাজাইছে লবঙ্গ মালতির মালকি বা, রাইকে সাজাইছে ভালে আহা লবঙ্গ মালতি মালে চন্দনের চন্দনের বিন্দু তাহে শোভে গো, চন্দনের বিন্দু তাহে শোভে অতারি উপরে, সিঁদুরের বিন্দু যেন রবির কোলে শোভে, সিঁদুরের